ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাইরা, আজকে যে মশলাটি নিয়ে আলোচনা করব তা হলো হাত তুলে দোয়া করার পর মুখ মাসাহ করা জায়েজ নেই, শরীয়ত সম্মত নয়, বরং বিদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবাদের থেকে এ ব্যাপারে কোনো সহি হাদিস, কোনো সহি আসার সাব্যস্ত হয় নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো এই সহি হাদিস সাব্যস্ত হয় নাই, সাহাবাদের থেকে কোনো সহি আসার সাব্যস্ত হয় নাই, সুতরাং এটি শরীয়ত সম্মত নয়। আর যে দু একটি হাদিস সাব্যস্ত হয়েছে, মোট দুটি হাদিস, সেই হাদিস দুটি জয়ীফ। যেমন প্রথম হাদিসটি হচ্ছে সুনান ইবনে মাজার 1181 নম্বর হাদিস এবং 3866 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইদা ফারাগতা ফামসাহ বিহিমা ওয়াজহাক, তুমি হাত তুলে দোয়া করার পর যখন দোয়া শেষ করবে তখন মুখ মাসাহ করো। এই হাদিসের মধ্যে সালেহ বিন হাসান আর নজরি নামে একজন রাবি আছেন, তিনি হচ্ছেন জয়ীফ রাবি। এ ব্যাপারে তাকে জয়ীফ বলেছেন অসংখ্য আলেম, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইবনু মাইন রাহিমাহুল্লাহ, আবু হাতেম এবং দারাকুতনি রাহিমাহুল্লাহ, এরা সকলেই জয়ীফ বলেছেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মুনকারুল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্রে তিনি হচ্ছেন অপরিচিত এক ব্যক্তি। ঠিক এমন কথা ইবনু হিব্বান এমন কথা আবু নাঈম আল আসবাহানি রহিমাহুল্লাহও একই কথা বলেছেন। আর ইমাম নাসাই রহিমাহুল্লাহ বলেছেন মাতরু, পরিত্যক্ত, অর্থাৎ এই দাবিটি হাদিস শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি ভাবে ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কান সাহিবু কায়নাত ও সিমা ওয়ার বিল মাউজুআত আনিল আসবাত, তিনি মাউজু হাদিস বর্ণনা করতেন ফিকারাবিদের থেকে, আর তার গায়িকা ছিল, তাদের সাথে গান বাজনা করতেন। তাহলে এই রাবির হাদিস গ্রহণযোগ্য নয়। আর দ্বিতীয় যে হাদিসটি সুনান তিরমিজির 3386 নম্বর হাদিস, এই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ্দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলে দোয়া করতেন তখনই তিনি মুখ মাসাহ করতেন। এই হাদিসের মধ্যে হাম্মাদ বিন ঈসা বিন হাম্মাদ নামে আল জুহানি, ঈসা বিন হাম্মাদ আল জুহানি নামে একজন রাবি আছেন, তিনি জয়ীফ রাবি এবং তিনি হাদিসটি একাকী রাওয়ায়াত করেছেন। সুতরাং এই হাদিসগুলি জয়ীফ হওয়ার কারণে হাত তুলে দোয়া করার পর মুখ মাসাহ করা জায়েজ নেই। আর এটি যে জায়েজ নেই এ ব্যাপারে অনেক আলেম ফতোয়া দিয়েছেন, তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যেমনটা আল ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিয়া লিবনিল জাওজি দ্বিতীয় খণ্ড 840 এবং 41 পৃষ্ঠায় তিনি বলেন যে লা ইউরাফু হাদা আন্নাহু কানা ইয়ামসাহু ওয়াজহাহু বাদা দুআ ইল্লা আনিল হাসান, যে হাত তুলে দোয়া করার পর মুখ মাসাহ করতে হয় এটা শুধু হাসান বাসরি রহমাল্লাহ থেকেই বর্ণিত হয়েছে, আর সুতরাং তিনি তাবেই, সুতরাং তার আমল গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত ইসিবন আব্দুল সালাম রহিমাল্লাহ তার ফতোয়া গ্রন্থের 45 পৃষ্ঠায় তিনি বলেন, লা ইয়ামসাহু ওয়াজহাহু বিয়াদাইহি আকিবাদ দোয়া ইল্লা জাহিল, হাত তুলে দোয়া করার পর মুখ মাসাহ সেই ব্যক্তি করেন যিনি হচ্ছেন মূর্খ। সুতরাং এই সকল উক্তি থেকে বোঝা যায় হাত তুলে দোয়া করার পর মুখ মাসাহ করা জায়েজ নেই। আর সে এটি যদি জায়েজ না হয় তাহলে আপনারা জানেন অনেকেই হাত তুলে দোয়া করার পর তার বৃদ্ধ আঙ্গুল দয়ে চুমু খান এবং কপালে মিশান অথবা চোখে মিশান, এটিও জায়েজ নেই। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিদাত পরিহার করে সুন্নকে আঁকড়ে ধরা, এখানে সুন্নত হবে হাত দয় হাত তুলে দোয়া করা পায় হাত দয় ছেড়ে দেওয়া, মুখ মাসাহ করা নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.